ভরদুপুরে ফ্লিমের কায়দায় চুরির পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের পাকরাও করল স্থানীয়রা তারপর চলল নাটকীয় ঘটনা চোর ধরতে আসা পুলিশকেই আটকে রাখল উত্তেজিত জনতা ভরদুপুরে ফ্লিমের কায়দায় চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতীরা পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের ধরল এলাকাবাসী ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের বারবাটিয়া গ্রামে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে বৃহস্পতিবার এলাকায় লটারি বিক্রির নামে ঘুরে বেড়ায় পাঁচজন ব্যক্তি সেই সময় বারবাটিয়া শ্রীকৃষ্ণপুর কৃষি উন্নয়ন সমিতিতে ম্যানেজার না থাকার সুযোগে ভেতরে ঢুকে নগদ কুড়ি হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দূর থেকে সমিতির পিয়ন দেখতে পেয়ে দৌড়ে আসে কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায় খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গাড়িকে ধাওয়া করে ধরে ফেলে তিনজনকে ধরতে পারলেও বাকি দুজন পলাতক তাদের নিয়ে এসে সমবায় সমিতিতে আজকে রাখা হয় খবর দেওয়া হয় পটাশপুর খবর পাওয়ার এক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ এলে পুলিশকে সমবায় সমিতির মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় স্থানীয়রা দু ঘন্টা আটক রাখার পর চোর ধরে এসে খালি হাতেই ফিরতে হলো পুলিশকে স্থানীয়দের অভিযোগ আস্থা নেই পুলিশে এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে চুরি হচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন ভর ফ্লিমের ফিল্মের কায়দায় এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রতিচন্ড এখানে আমি সোসাইটির পিয়ন সার মাপ ছিলাম ওটাও না ম্যানেজার বাড়িতে নেই ম্যানেজার তার অপারেশন হবে তার স্ত্রী সে আমাকে বলেছে দু তিন দিন আমি থাকবো না গোডাউনের চাবি এবং গেটের চাবি আমাকে দিয়ে গেছে আমি সার মাপছিলাম ওখানে বাড়ি থেকে আসার সময় আমাকে কুড়ি হাজার টাকা একজন নিয়েছিল দিয়েছে দিয়েছে সেই টাকাটা আমি ব্যাগের মধ্যে রেখেছি দিয়ে সেখানে সার ভাবছি সার মারতে মারতে দেখছি ওই শপিং মলের লোকটা ঢুকছে ওখানে ঢুকেছে দেখেছি তারপর টাকা লিয়েছে কিনা আমি দেখিনি তখন যখন সেখানে সার মেপে সারটা লিখবো খাতাটা যখন বের করি টাকাটা নেই আর তখন সঙ্গে সঙ্গে ওখানে গেলাম এখানে সে স্বপন দাস বলে ছেলেটাকে বললাম সে আমাকে সাইকেলে নিয়ে গেল দিয়ে সাইকেলটা নিয়ে যেতে বলছে সাইকেল ধরা যাবে না তখন মারতিটা ছেড়ে দিল ওই নারায়ণ দাসের বাড়ির কাছে হাজরা ছেড়ে দিয়েছে তখন স্বপন দাস ও লাইনের উপরে ফোন করে দিয়েছে তার যে লোক লাইনের উপরে গাড়িটা আটকেছে তারপর গাড়িটা সেখান থেকে নিয়ে আসা হচ্ছে দিয়ে খেলে যা ঘটনা ঘটেছে তারপরে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার না 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 ছিনিয়ে না ব্যাগ থেকে নিয়ে গেছে ব্যাগের ভিতর থেকে নিয়ে গেছে ওই ওই এখানে একজন এসছে ঢুকেছে একজন দেখেছে আমি ওরা ঢুকেছে একজন ধরলাম তো লাইন উপরে ধরলো আমি আমি টাকাটা যখন লিখবো সেই সময়টা দেখি টাকাটা নেই তখনই ওখানে গিয়ে যে টাকাটা নিয়ে পালিয়ে গেছে ধরলো সকালে সেখানে লাইন উপরে লাইনের উপরে ফোন করে দিতে ওরা আটকে দিয়েছে গাড়িটাকে আর কি না বাড়ি জানি না এর আগে আমাদের এখানে হয়নি পাশাপাশি গ্রামে হয়েছে আমার সোসাইটিতে অনেক কোম্পানির লোক আছে আমরা ভরসা করি এসে যায় ভিতরে দিয়ে আবার কথা বলে চলে যায় সে কথা ঢুকেছে কথা বলেনি ঢুকেছে এখানে দেখেছি আমি যেটা পরিষ্কার সেখানে সার মাপতে পারছি তারপরে বেরিয়ে গিয়ে ওখানে বলছে যে সবাই মলতে আমি তখনই বলেছি ম্যানেজার বাড়িতে নেই হ্যাঁ ঘটনা ঘটছে আমার তো মনে হয় ওরাই করছে এভাবে যে দিনের বেলা যেভাবে হচ্ছে ওরাই করছে পুলিশ এক ঘন্টা হয়নি সেখান থেকে লাইন থেকে আসার পরে এক ঘন্টার মধ্যে পুলিশ এসে গেছে হ্যাঁ আমরা নি আশঙ্কায় আমরা তো ভয়ে বসে আছি এখানে আর কি করবো টাকাটা পাইনি এখনো আমার নাম স্বপন কুমার দাস বাড়ি বাড়িতে মালিপাটনা খাড় মালিপাটনা জানেন বলতে সকালে আমি যখন আমি মাঠের দিকে যাচ্ছিলাম সাইকেলে এখানে এসেছি আমাদের সমিতির যিনি ক্লার্ক রয়েছেন তিনি হঠাৎ করে সমিতির দূরে বেরিয়ে এসছেন যে আর টাকা নিয়ে গেলো টাকা নিয়ে গেল চিৎকার করে আমি কে নিয়ে গেলো টাকা না কজন ফেরি করতে এসেছিলো টাকাটা আমার নিয়ে পালালো সমিতি থেকে তো আমি সাইকেল নিয়ে ধাওয়া করে বাস স্ট্যান্ডের দিকে ফোন করি বাস স্ট্যান্ডের দিকে ওরা গাড়ি আটকে দেয় যার বাস ছিল তারপর ওইখান থেকে গাড়িকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি আমরা তিনজন ওরা ছিল চার পাঁচজন কিন্তু তিনজনকে আমরা পেয়েছি গাড়ি করে আবার গাড়িটা ফিরিয়ে নিয়ে এসছি এখানটায় তো দুজন পালিয়ে গেছে আর টাকাটা কুড়ি হাজার বলে বলছে আমাদের সমিতির যে ক্লার্ক তো এই পর্যন্ত তারপর পুলিশে ইনফর্ম করতে পুলিশ এসছেন এই পর্যন্ত যে আমাদের অবস্থা হ্যাঁ না পুলিশকে আটকানো হয়নি তো পুলিশকে আটকানো হয়নি যাতে বাইরে উৎক্ষিপ্ত জনতা যাতে ঢুকে না পড়ে পুলিশের গায়ে কোনোরকম হাত দিয়ে না দেয় কিংবা চোরকে আরও মারধর না করে তার জন্য বাইরে থেকে একটু বাধা দেওয়া আছে যে আর কেউ ঢুকবেন না পুলিশ আছেন তারা সমাধান করে নিয়ে যাবেন না এর আগে ঘটনা বলতে কদিন ধরে গ্রামে চুরির ঘটনা ঘটছে সন্ধ্যেবেলায় বাইরের লোক আসছে এবং চোর চোর বলে তাড়া করা হচ্ছে চারদিক থেকে আমাদের বড়ো একটা অনুষ্ঠান গেল আমরা রাতে অনুষ্ঠান না তো উপভোগ করতে পেরেছি না ঘুমাতে পেরেছি তো চোর আসছে ইয়েতে ঘটনাটা ঘটছে আর এরা ফেরি করতে এসে স্বাভাবিক ফেরি করে না কোন রকম লটারি মতো করে এরা জিনিসটা করতে থাকে গাড়ি নিয়ে আসার এদের ওরা বাড়িতে বাড়িতে যায় ফেরি করতে কিন্তু আজকে সমিতিতে ঢুকেছে এবং যথারীতি টাকাটা বের করে নিয়েছে হাতে নাতে পেয়ে না এই নয় এই অভিযোগটা ঠিক নয় পুলিশের সঙ্গে আমাদের কোনো এ নেই আমরা বলছি যে টাকাটা যাতে ওদের কাছ থেকে আদায় হয় কিভাবে হবে পুলিশ একটু সমাধান করে দেন সেটা পুলিশের নিষ্ক্রিয়তা বলে বলা হবে না কারণ পুলিশ তো আমাদের কাছে বসে থাকবে না আমাদেরও সতর্ক থাকতে হবে তো পুলিশকে আমরা আবার হাতে নাতে ধরে দিয়েছি তারা এর বিচারটা করে দেবেন যে কি করা যাবে গত দু মাসের মধ্যে বিভিন্ন গ্রামে দিন দুপুর রাতে সন্ধ্যেবেলায় চুরি পুলিশ অভিযোগ জানিয়ে কোন রকম চোরকে এই প্রথম মনে হয় দেখা গেল যে গ্রামবাসীরা দিয়ে ধরলো চোরকে না পুলিশের নিষ্ক্রিয়তা বলতে পুলিশ আমাদের সতর্ক করেছেন যে আপনারা সতর্ক থাকুন আমরাও সতর্ক আছি পুলিশকে আমরা কোনো প্রকারই দোষ দেবো না ওনারা ওনাদের কাজ করছেন এবং যথাযথ আমরা ধরে দিতে তারা এসে ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা চাইছি কিছু একটা সমাধান করে যাতে আমাদের এই সমিতির টাকা জনসাধারণের টাকা সেটা যাতে ফেরত আসে তাদের ব্যবস্থা করুন কারণ যে দুজন পালিয়ে গেছে তারা টাকাটাই নিয়ে পালিয়েছে আমাদের ধারণা তো এটা জন্য আমরা পুলিশের কাছে আবেদন করছি মোট পাঁচজন এসেছিল বলে পাঁচজন এসেছিল বলে আমাদের সমিতির ক্লার্ক বলছে কিন্তু একজন পালিয়েছে একজন দেখেছে ওদের পাঁচজন টোটাল টোটাল চারজন বলে মনে হচ্ছে আমাদের কিন্তু ক্লার্ক বলছে পাঁচজন এসেছিল আগে হ্যাঁ আমাদের তো অবশ্যই আতঙ্কে থাকতে হচ্ছে বলছি রাতে ঘুম হচ্ছে না যুবক ছেলে দিদি আমাদের রাতে পাহারা দিচ্ছি সব করছি আমরা গোবিন্দচন্দ্র দাস বাড়ি বারোবাটিয়া ঘটনা ঘটেছে বলতে আজকে স্কুল শুরুর আগে আমাদের এই যে বারোবাটিয়া কৌদা বারোবাটিয়া স্কুল রাস্তাতে ঢালাই রাস্তাতে দিন দুপুরে আমাদের যে সমিতি আছে শ্রীকৃষ্ণ সমবায় সমিতি এইখান থেকে কয়েকজন চোর সন্দেহকারী দুষ্কৃতীরা আমাদের সমিতি থেকে আনুমানিক কুড়ি হাজার ক্যাশ চুরি করে নিয়ে যায় আমি একজন কেবিল ব্যবসায়ী এই গ্রামের আমি সেইখানেই রানিং অবস্থায় সাইকেলে করে গেছিলাম আমার সামনেই কি হয়েছে ওই কৌর্দা বাস স্ট্যান্ড থেকে একটা মারুতি এসছিল সাদা কালারের ওই মারুতিতে ড্রাইভার সমেত একজন ছিল ওরা আমার সামনে গাড়িটা খুব স্পিডে দ্রুত গতিতে রাস্তাতে ঘুরানোর জায়গা আগে পায়নি বলে সেইখানেই ঘুরিয়ে আরও একজন যারা টাকা লুট করেছে তাদেরকে নিয়ে সেই গাড়িটা সঙ্গে সঙ্গে ব্যাক করে গেছে আমরা দৌড়ে সঙ্গে সঙ্গে ওই সাইকেল করে কৌর্দা বাস যাই সেখানে মারুতিটা তার আগে ফোন করে ওখানে আমাদের জেঠুর ছেলে একজন থাকে রঞ্জন দাস ওকে বলে গাড়িটা ওইখানে আটকানো হয় এবং সবাই ওইখানে একসঙ্গে জড়ো হয়ে গাড়িটাকে আটকাই আমরা এবং সেইখান থেকে এক এক করে সবাইকে আমরা আমাদের ওই সমিতির বাসভবনে নিয়ে আসি চোরের পুলিশকে এই কারণে আটকানো হলো আমরা রাতের পর রাত দিনের পর দিন আমরা ঘুমোতে পারছি না প্রতিদিনের একটা চোরের আতঙ্কেতে আমরা ভুগছি অথচ পুলিশের কাছে আমাদের অসংখ্য অভিযোগ এবং লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও আমরা কোনোভাবে কোনো প্রশাসন থেকে কোনো প্রোটেকশন পাইও এবং আজ অবধি তার কোনো সমস্যা সমাধানও হয়নি আমরা খুব চিন্তিত ভয়াতীত আছি কারণ আমাদের ছেলে মেয়ে পয়সা ব্যবসা সব কিছু নিয়ে আমরা খুবই ভীত কিন্তু আজকে আমরা আমাদের গ্রামের বা এই সমিতির সদস্য বাস কৌড়দা বাস স্ট্যান্ডে থাকা সমস্ত জনমানস একসঙ্গে হয়ে একসঙ্গে মিলে এই যে ধরতে পেরেছি এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে প্রশাসন যেটা আজ অবধি কাউকে করে দেখাতে পারেনি আমরা গ্রামের সবাই লোক বারোবাটিয়া মালিপাটা তথা আরও স্কুলের মেয়ে স্কুল মাস্টার আশেপাশে সবাই লোকজন মিলে এইটুকু যে করতে পেরেছি আমাদেরকে মনে হয় যে আমরা যেটা করতে পারলাম যেটা পুলিশ আজ অবদি করে আমাদের দেখাতে পারেনি বা সমাধান করবে সেইটা সবারই তো এক একটা জিনিসের উপরে আস্থা থাকে সেটা হচ্ছে প্রশাসন আইন নিশ্চয়ই আমরা গ্রামের লোক হয়ে সেটাও আস্থা হারাইনি কিন্তু সে আস্থা রেখে আমাদের আজ অবদি যদি প্রশাসনের উপরে আস্থা থাকতো তাহলে আমাদেরকে নিজেকে এত বড় জীবন ঝুঁকি নিতে হতো না আইনের উপরে আস্থা নেই তার কারণ যারা আমাদের এই চিহ্নিত করলাম যাদেরকে চোর বলে চিহ্নিত করলাম এদের পরিচিত হিসাবে এরা খুব দূরের নয় এরা আশেপাশেই তাহলে এরা এতদিন এই সমাজে থেকে এই কাজ চালিয়ে যাচ্ছে তাহলে প্রশাসন কি চোখে চশমা দিয়ে ঘুমোচ্ছে না ওরা ওদের কানে কোনো খবর নেই খালি হাতে ফিরে গেল পুলিশকে এই কারণে ঘুরানো হলো এখান থেকে কেন পাঠিয়ে দেওয়া হলো কিছুক্ষণ বন্দি রেখে যে বড়োবাবু আসুন উনি সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখুন যে আজ অবধি কেন এই জিনিসটা হয়নি আজকে কেন আমাদেরকে এত জীবন ঝুঁকি নিতে হলো এবং ভবিষ্যতে আমাদের সেফটি হিসাবে আমাদের গাইড হিসাবে বা আমাদের সমস্ত কিছু টাকা কুড়ি বা ফ্যামিলি ছে সব সকলের বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে কিভাবে সুরক্ষা পাবো উনি একমাত্র সব কিছু সুরক্ষা যদি আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা সেই আশায় এই জন্য আমরা স্টাফের হাতে আমরা এই চোরগুলোকে তুলে দেইনি হ্যাঁ আমরা নিষ্ক্রিয় ভূমিকা এই কারণে দেখছি যে এরা যদি পরিচিত না হতো বাইরের হতো তাহলে আলাদা কথা এরা আমাদেরই এই পটাশপুর থানার অন্তর্গতই বাসিন্দা তাহলে এরা এই কাজে লিপ্ত বলে আমরা স্থানীয় সূত্রে খবর পাচ্ছি তাহলে এতদিন পুলিশ এদের কেন কোনো ব্যবস্থা নেয়নি আমাদের গ্রাম নাইবা হোক বা আমাদের সমিতি নাইবা হোক অন্য কোনো জায়গায় হলেও তো এরা কিছু না কিছু কাজে যুক্ত আছে কেন এদের করা ব্যবস্থা নেয়নি এদের পেছনে কাদের সহযোগিতা আছে স্থানীয় কোনো লোকাল লোকেদের কি কোনো রাজনীতি দলের না কাদের এদের সহযোগিতা আছে এদের নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধা জুয়েলার্স জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্পীতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রুপোর গহনার বোজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবল মাত্র ময়নার অর্ণapurna বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সতে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন